আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীনবেলা নিউজ টিভির নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি টাঙ্গাইলে ধনবাড়িতে দুই সন্তানের জননী যুবকের হাত ধরে উধাও আমাদের টাঙ্গাইল ধনবাড়ির প্রতিনিধি জানান টাঙ্গাইলে ধনবাড়ি উপজেলার ধুপাখালী বাজারের কদমতলি গ্রামের মোহাম্মদ সাইহুল ইসলামের স্ত্রী মুর্শেদা বেগম দুই সন্তানের জননী পাশের বাড়ির রইজ উদ্দিনের ছেলে সুমনের হাত ধরে গত বাইশ তারিখ রাতে স্বামী মোহাম্মদ সাইফুল ইসলামকে ঘুমের ওষুধ খাইয়ে রেখে নয় বছরে এক ছেলে এবং আগের ঘরে ষোলো বছরে এক ছেলে রেখে পালিয়ে যান পালিয়ে যাওয়ার সময় একচল্লিশ সোনার গহনা নিয়ে যান বলে সাইফুল ইসলাম স্বাধীন বাংলা নিউজ টিভির প্রতিনিধিকে জানান এই ঘটনায় এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় শিশু মুশারফ বলে মা আমাকে রেখে সুমন কাকার সাথে পালিয়ে গেছে ঘটনা নিয়ে এলাকার লোকজন জানান সাইফুলের স্ত্রী দেশের বাড়ি লালমনির হাটের হাতিবান্ধা থানার বেলকুড়ি গ্রামের খেলাল উদ্দিনের মেয়ে মুর্শেদা এর আগেও একটি বিয়ে হয়েছিল তার আর সেই ঘরে একটি ষোলো বছরের ছেলে আছে ছেলেটি তার পিতার নিকট বড় হচ্ছে অপরদিকে ধনবাড়ি থানার কদমতলি গ্রামের রইজ উদ্দিনের ছেলে সুমন এর আগে দুইটি বিয়ে করেন প্রথম স্ত্রী ডিভোর্স দিয়ে পরে আবার ধনবাড়ি উপজেলার বান্জা গ্রামে বিয়ে করেন দ্বিতীয় স্ত্রী সন্তান হবার সময় নিহত হয় এবং তার একমাত্র সন্তান ছেলে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে শিশু শিশু ছেলেটির নানির নিকট বিক্রয় করে দেন দুই সন্তানের জননী নিয়ে উধা হওয়ার ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে গত চব্বিশ তারিখ ধনবাড়ি থানা একটি অভিযোগ করেন চারজনকে আসামি করি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আমাদের সংবাদটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন